नमस्कार বন্ধুরা কুকুইট সোনালী চ্যানেলে সবাইকে স্বাগত। আমার অনেক দর্শক বন্ধুর রিকোয়েস্টে আজ নিয়ে চলে এসেছি পটেটো স্মাইলি রেসিপি। এই রেসিপিটা একটু ট্রিকি, তবে ধৈর্য ধরে দেখে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এই রকম সেম পটেটো স্মাইলি বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি পটেটো স্মাইলি। পটেটো স্মাইলির জন্য এখানে আমি 500 গ্রাম আলুকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলোকে একটা গ্রেটার নিয়ে এভাবে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট না করে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে মনে হয় গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিলে আলুটা অনেক স্মুথ হয়। এখানে পুরো আলুটা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব একটু স্বাদমতো নুন, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্স। এখানে আমি 2 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, সেই ব্রাউন ব্রেডকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। আর এভাবে ভালো করে মাখতে মাখতে এটা একটা আটার ডোয়ের মতো তৈরি হবে। তবে আটার ডো যেমন শক্ত হয় এটা কিন্তু একটু নরম হবে, অতটা শক্ত হবে না। এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে মাখা হয়ে গেছে আর এটা একটু চিপচিপে মনে হচ্ছে। এই ডোটাকে এখন একটা বাটির মধ্যে রেখে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন ডোটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর এই চিপচিপে ভাবটাও কমে গেছে। এই বাটিটাকে সরিয়ে নিয়ে একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি আর এই বাটার পেপারের ওপরে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। আর হাতের মধ্যেও একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর ডোয়ের থেকে কিছুটা পরিমাণ নিয়ে এখানে এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে একটা গোল শেপ করে নেব। পুরোটাকে একসাথে করতে যাবেন না, তাহলে ম্যানেজ করতে অসুবিধা হবে। একটু একটু করে নেবেন আর এভাবে করবেন। আর এটা কিন্তু খুব পাতলা করব না, একটু মোটা রাখবো, তাহলেই কিন্তু এটা মার্কেটের মতো একদম দেখতে লাগবে। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে ওপরটাকে জাস্ট একটু মসৃণ করে দেব। এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি আর কুকি কাটার ছাড়াও কিন্তু আপনারা এইরকম কৌটোর ঢাকনা ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু কুকি কাটার আছে তাই জন্য কুকি কাটার ইউজ করছি। আর 1 থেকে 2 কাটার পরে কুকি কাটারের মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব, যাতে কুকি কাটারের মধ্যে আলুটা চিপকে না যায়। বাকিগুলোও এই সেমভাবে শেপ দিয়ে দেব। এখানে 4 পিস মতো হয়েছে। এখন এই সাইড থেকে যে এক্সট্রা আলুর মিক্সচারটা এটাকে তুলে নেব আর এই গোল শেপগুলোকে জাস্ট একটু সাইড করে রেখে দেব। আর এভাবে আরও কয়েকটা গোল শেপ তৈরি করে নেব। এখানে কয়েকটা গোল গোল করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্র নিয়েছি আর এই স্ট্রতে একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এখন এই স্ট্র দিয়ে পটেটো স্মাইলির যে চোখগুলো সেগুলোকে বানিয়ে নেব। জাস্ট এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে চোখগুলো ভালো প্রমিনেন্ট হয়। এখানে সব স্মাইলির চোখগুলো আঁকা হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লাস্টিকের চামচ নিয়েছি আর এটাতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে সবকটাতে স্মাইলি শেপ দিয়ে দেব। আর স্মাইলি শেপ দেওয়ার সময় চামচটাকে একটু জাস্ট নিচের দিকে টেনে দেব যাতে এর হাসিটা একদম পারফেক্ট হয়। এখানে স্মাইলিগুলো রেডি হয়ে গেছে। এখন স্মাইলিগুলোকে ডিপ ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেব যাতে এগুলো ম্যানেজেবল হয়। ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। স্মাইলিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখছেন স্মাইলিগুলো অনেকটা ম্যানেজেবল হয়েছে। এই স্মাইলিগুলোকে একটা এয়ারটাইট কন্টেনার বা কোনো জিপলক ব্যাগে ভরে 1 মাস পর্যন্ত আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এই পটেটো স্মাইলিগুলোর থেকে কিছুটা স্মাইলি নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আর বাকিগুলোকে ভেজে নেব। স্মাইলিগুলো ভাজার জন্য একটা কড়াইতে আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। স্মাইলিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। স্মাইলিগুলোকে কিন্তু একদম নাড়াচাড়া করার দরকার নেই, দেখা যাবে একটু পরেই স্মাইলিগুলো নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠছে। এখানে দেখতেই পাচ্ছেন স্মাইলিগুলো উপরে ভেসে উঠেছে।
আর এই স্মাইলিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে একটু ভালো করে লক্ষ্য করেই দেখতে পারবেন স্মাইলিগুলোর চোখগুলো মিটমিট করছে, খুব সুন্দর হাসছে, এগুলোকে দেখলে নিজেরই হাসি পেয়ে যায়। স্মাইলিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে, এখন স্মাইলিগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। তেলটা ছড়িয়ে নেওয়ার পরে স্মাইলিগুলোকে একটু কাছ থেকে দেখাচ্ছি, একটু কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না ঘরে বানানো না দোকান থেকে কিনে আনা। এখানে রেডি হয়ে গেছে পটেটো স্মাইলি, এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। আপনারাও প্রত্যেকটা স্টেপ ফলো করে এভাবে পটেটো স্মাইলি তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে জানান। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।